আজকে আপনাদেরকে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করাবো, তো সেইটা কে চলেন দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমার দাদি। হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কেউ আছে কিনা বা আমরা কোথায় থাকি, তো এটা হচ্ছে আমার একদম আপন দাদি। দেখেন, এটা আমার দাদি, আমার মায়ের মতো। আমার মুখের সাথে মিল আছে। হ্যাঁ, তোমাদের দুজনের ড্রেসও একই রকম, দাদিরটাও খয়েরি তোমারটাও খয়েরি। দেখো, দাদি মাঝে মধ্যে যায়, দাদি বেশি হাঁটতে পারে না। দাদি আসলে বয়স হয়ে গেছে তো অনেক, দাদি বেশি হাঁটতে পারে না, সেজন্য দাদির আসলে যাওয়া হয় না। তো এটা হচ্ছে আমাদের ছোট চাচার বাড়ি, আর ছোট চাচার বাড়িতে আমার দাদি থাকে, আমার একদম আপন দাদি। মানে আবারও বলতেছি, কারণ অনেকে আবার ভাবতে পারেন যে কেমন দাদি, আমার একদম নিজের আপন দাদি। আর আমার দাদি আমাদেরকে অনেক ভালোবাসে, একদম নিজের মায়ের মতো করে ভালোবাসে। তো ছোট চাচার বাড়িতে অনেক শিম হয়েছে, এবার আপনাদের তুলে আপু শিম গাছ লাগাইতে পারেনি ওইভাবে। তো ভাবলাম চাচিদের এখান থেকে কিছু শিম উঠাবো, কিন্তু শিম যে ছোট রে তুলি, প্রচুর শিম ধরছে, কিন্তু সব শিম জ্বালা, কিন্তু সব শিম জ্বালা। কষ্ট করে আসাই হলো না। হ্যাঁ, আসলে শিম নিতে আসলাম, তো শিম তো আর নেওয়া হলো না, কারণ শিম পুষ্টই হয়নি, এজন্য এখন আমরা বাড়িতে চলে যাবো। আর ভর্তা খাওয়ার জন্য আসলে বিসি আলা শিম ছাড়া ভালো হয় না, তাই না? হ্যাঁ, আমার মনটাও খারাপ হয়ে গেল। তো এখন আমরা বাড়ি যাই, চলো চলো দেখি ওদিকে যাক আর পাই নাকি। চলো দাদি, চলো যাই, এখন বাড়ির দিকে রওনা দিই, যদি ওইদিকে যা কারো পাই তাহলে ভালোই হবে। নি মানে তুলে অনেক কষ্ট করে হাঁটা আসলো একটু শিম লওয়ার জন্য, কিন্তু আসলে শিমগুলো পুষ্ট হয়নি, তাই লওয়াও হলো না। তো গেছিলাম শিম নিতে, তো সেখানে তো গিয়ে আর হলো না, তো আমার শাশুড়ি শাশুড়ি আমরা দিয়েছে। আসলে শিম নিতে গেছিলাম, কিন্তু শিম নিতে যে শিমগুলো সব জ্বালায়, এর জন্য পাওয়া হলো না, নেওয়া হলো না, তাই এখন বাসায় চলে আসলাম। তো চাষি কি ব্যাপার, কি হলো ওরকম করে হাঁটিতেন কেন, কি হয়েছে আপনার? মানে তুলির হাতের খাবে বেশি বেশি, এজন্য এরকম করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।